আজকে আমাদের মূলত কর্মসূচি আপনারা জানেন যে শ্রমিক কর্মচারী শিক্ষকের যে যুক্ত আন্দোলনের কমিটি 12 জুলাই কমিটি তার ডাকে সারা পশ্চিম বাংলার সঙ্গে কৃষ্ণগড়ও আজকের এই কর্মসূচি মূলত রাজ্য সরকারের 10 দফা এবং কেন্দ্রীয় সরকারের 15 দফা এবং জেলার ক্ষেত্রে 2 দফা মোট আমরা 27 দফা দাবিতে আজকে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা গণ অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ করব এবং আমাদের মূলত দাবি আছে জানেন আপনারা যে আমাদের কেন্দ্রীয় হারে যে মর্গ ভাতা সেটা রাজ্যের ক্ষেত্রে 25% বাকি এবং সেই 25% বাকির মধ্যে গত যে বাজেট হলো রাজ্যের মুখ্যমন্ত্রী চিটকুটে মাধ্যম দিয়ে যে 3% দিয়ে দিয়েছে এবং তার থেকে দাঁড়িয়ে আরও 32% দিয়ে আমাদের পাওনা থাকবে এছাড়াও কেন্দ্রীয় সরকার অতি সত্বর আরও 4% দিয়ে ঘোষণা করবে অর্থাৎ আমরা 35% দিয়ে বাকি তার সঙ্গে 1% যোগ করলে 36% এখনও বাকি হবে আগামী দিনে সেই কারণে আমরা এই ডিএর কথাটা বলছি এর সঙ্গে জানেন যে ষষ্ঠ বেতন কমিশন যেটা হয়েছে সেই ষষ্ঠ বেতন কমিশনের কিছুটা অংশ এখনও সরকারের কাছে অঘোষিত আছে এবং আমাদের যে অধিকার বিশেষ করে স্বচ্ছতার নিয়ম অর্থাৎ কর্মচারী থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা অস্বচ্ছতাভাবে নিয়োগ হয়েছে তাদেরকে অবিলম্বে বাতিল করে স্বচ্ছতার যে তালিকা আছে সেই স্বচ্ছতা তালিকা অনুযায়ী আমরা তাদেরকে নিয়োগ করে হচ্ছি এছাড়াও আপনারা জানেন 10 দফা দাবির মধ্যে রয়েছে যে রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের কাছে লুণ্ঠিত হচ্ছে কারণ আমাদের কর্মচারীরা বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তখন দূর দূরান্তে বদলি করে দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আমাদের এই দাবিটা রাজ্যে যে স্বচ্ছতা নিয়োগ এটা বলেছি এবং জানেন যে কেন্দ্রীয় সরকার 2004 সালে নয়া যে পেনশন বিল যে পেনশন বিল 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে লাগু হয়েছে সারা ভারতবর্ষে কিন্তু পশ্চিমবাংলা সাহা সহ আর একটা কয় রাজ্য সেটাকে গ্রহণ করিনি এবং আমরা বলছি যে নতুন যে পেনশন বিল সেই বিল বাতিল করে 15 যে পেনশন বিল ছিল সেই বিল আনার জন্য এবং কেন্দ্রীয় সরকারে প্রচুর দপ্তর শূন্যভাবে পড়ে রয়েছে সেই শূন্য পদে আমরা স্বচ্ছতা অনুযায়ী নিয়োগ চাইছি এবং আপনারা জানেন বিশেষ করে এই মুহূর্তে জাতীয় যে শিক্ষানীতি বিশেষ করে শিক্ষা যে নীতি সেই নীতি বেসরকারিকরণের দিকে যাচ্ছে এরও বিরুদ্ধে এবং আপনারা জানেন যে রেল বিমা ব্যাংক বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান আছে সেই সরকারি প্রতিষ্ঠানে বেসরকারিকরণের যে সিদ্ধান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বাজেট বর্তমান পেশ করেছে সেই বাজেটের বিরুদ্ধে আমরা আগামী দিনে আরও বেশি আজকের যদি যে দাবি কারণ আমরা জানি যে দাবি আদায় করতে গেলে রাস্তায় দাঁড়িয়ে সেই দাবি আদায় করতে হয় এবং যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির আদায় না হবে এবং কৃষক তার ফসলের ন্যায্য দাম না পাবে যেমন 500 কৃষক সংগঠন দিল্লি রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে আগামী 5ই এপ্রিল আমরা দিল্লি থেকে দাঁড়িয়ে শ্রমিক কর্মচারী শিক্ষক এবং যে অশিক্ষক কর্মচারী তাদের যে যুক্ত মোর্চা সেই মোর্চা 5 লক্ষ কর্মচারী দিয়ে আগামী পার্লামেন্ট যে অভিযান সেই পরিমাণ এবং আমরা যে পশ্চিমবাংলা যে দাবি এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ না হচ্ছে আমাদের এই লড়াই চলবে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দেবো এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাছে এবং বিধানসভা অভিযান করবে আমার নাম বিশ্বজিৎ হালদার অপর যুগ্ম আহ্বায়ক কমরেড সুদর্শন সরকার